আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরিন ইসলাম কুকিং আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি নাস্তার রেসিপি শেয়ার করবো আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চলুন তাহলে আমরা রেসিপিটা দেখে নিই নাস্তা বানানোর জন্য আমি এখানে তিনটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর খুব ভালোভাবে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা চিকন ছিদ্রযুক্ত গ্রেটারের সাহায্যে আমি আলুগুলোকে গ্রেট করে নিব খুব ভালোভাবে আলুগুলোকে গ্রেট করে নিতে হবে আলুগুলো গ্রেড করা হয়ে গেছে এখন এই আলুগুলোকে ধুয়ে নেওয়ার পালা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা চিকন করে গ্রেট করে নিয়েছি এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি আলুগুলোকে দুই তিনবার পানি চেঞ্জ করে ধুয়ে নিব যাতে করে আলুর মধ্যে যে কষ আছে সেটা যেন সম্পূর্ণভাবে বের হয়ে যায় আলুগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে এগুলোকে আমি একটা স্টেনারে উঠিয়ে রেখেছি এখন আলুগুলোকে একটা পাতলা কাপড়ের উপরে নিয়ে নিচ্ছি আর কাপড়ের চারপাশটা ধরে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে আলুর মধ্যে যে বাকি পানি আছে সেটাকে নিংড়ে নিতে হবে যাতে করে আলুর ভেতরে কোনো অবশিষ্ট পানি না থাকে খুব ভালোভাবে আলুগুলো থেকে আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার এই আলুটা সম্পূর্ণভাবে ড্রাই এখন বাকি উপাদানগুলো এখানে অ্যাড করে দেব প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ এবার দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি এখানে আমি দুই তিনটা মরিচ কুচি করে নিয়েছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ তবে ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখানে আপনারা চাইলে আস্ত জিরা ইউজ করতে পারেন গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তবে আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাটা ইউজ করতে পারেন এখন এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটা মেশানোর পরে মিশ্রণটা একটু আঠালো হবে এখন আমি নাস্তার শেপ দিয়ে নিচ্ছি প্রথমে এভাবে দুই হাতের সাহায্যে গোল করে তারপর আমি এভাবে লম্বা লম্বা শেপ করে নিচ্ছি আমি এটা আঙ্গুলের মতো শেপ দিচ্ছি আপনারা চাইলে এভাবে বানাতে পারেন তাছাড়া পেঁয়াজুর মতো করে গোল গোল শেপেও বানাতে পারেন এখানে নিয়েছি পাউরুটির গুঁড়া দুই পিস পাউরুটি আমি এভাবে গুঁড়া করে নিয়েছি এখন এই নাস্তাগুলোকে পাউটির গুঁড়ার উপরে আমি গড়িয়ে নিচ্ছি তবে এটা অপশনাল আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন কিন্তু পাউটির গুঁড়ার উপরে একটু গড়িয়ে নিলে এটা অনেকটা ক্রিস্পি হয় আমি একইভাবে সবগুলো নাস্তা বানিয়ে নিব সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা নাস্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলা আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলগুলোকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন এই নাস্তাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি আর চুলার তাপটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে খুব বেশি হিট দেওয়া যাবে না এতে করে নাস্তাগুলো ওপরে পুড়ে যাবে ভেতরে কাঁচা হয়ে থাকবে আর খুব কম হিটে নাস্তাগুলো ভাজলে কিন্তু নাস্তাগুলো শক্ত হয়ে যাবে এগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে আমি সবগুলো নাস্তা উল্টে দিয়েছি এগুলোকে আপনারা আলুর পাকোড়াও বলতে পারেন আমার চ্যানেলে অলরেডি বিভিন্ন ধরনের পাকোড়ার রেসিপি আপলোড করা আছে আপনারা চাইলে আমার চ্যানেলের প্লে চেক করে সেগুলো দেখে নিতে পারেন এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন এগুলোকে উঠিয়ে একটা কিচেন টিস্যুর ওপরে রেখে দিচ্ছি যাতে করে এক্সট্রা তেলগুলো টিস্যুতে শুষে নিতে পারে আমি সবগুলো নাস্তা উঠিয়ে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি নাস্তাগুলোকে আমি সসের সঙ্গে পরিবেশন করে নিয়েছি সৎ ছাড়াও এটা খেতে ভালো লাগে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আর কথা বাড়াচ্ছি না আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ